প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাঁঠালের যে গাছটা দেখতে পাচ্ছেন, ঠিক এই গাছটা কয়েক সপ্তাহ হচ্ছে টবে প্রতিস্থাপন করা। তো গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, একটা দাম নিয়েছে 150 টাকা। তো এই গাছটি হচ্ছে একটি 12 মাসি কাঁঠালের গাছ। এটা 12 মাস কাঁঠাল ধরে। তো টবে লাগানোর জন্য খুব একটি উপযোগী একটি গাছ। আর কাঁঠালের গাছ বিশেষ করে যদি অধিক পরিমাণে পানি তার কাঁঠালের গাছের গোড়ায় যদি পানি জমে থাকে, কিছু পরিমাণ পানি জমে থাকলেও কাঁঠালের গাছ মারা যায়। যার কারণে কাঁঠালের গাছ প্রতিস্থাপন বিষয়টি একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, যেন কাঁঠালের গাছ আমরা যখন টবে প্রতিস্থাপন করব যেন কোনো ক্রমে তার গোড়ায় পানি জমে না। বৃষ্টি পানি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে কাঁঠালের গাছের গোড়ায় পানি জমে থাকছে, সেই মুহূর্তে কিন্তু কাঁঠালের গাছ মারা যেতে পারে। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। গাছটি প্রতিস্থাপন পর্যন্ত একটি কাঁঠালের গাছ টবে প্রতিস্থাপনের জন্য কেমন মাটি হলে সবথেকে বেটার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি পাইপটি আমি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে ছিদ্র কিছু করা আছে, দেখেন ঠিক এই বরাবর এখানে ছিদ্রগুলো করা হয়েছে এই কারণে, বৃষ্টির পানি যখন কাঁঠাল গাছের গোড়ায় আসি পড়বে কি জমে যাবে, ঠিক এই ছিদ্র দিয়ে পানি বেরিয়ে চলে যাবে। তা না হলে কিছুক্ষণ পানি যদি জমে থাকে তো কাঁঠালের গাছ মারা যাবে, কারণ এটা কলমের একটি চারা। এইটা দেখতে পাচ্ছেন একটি কলমের চারা, নার্সারি থেকে নিয়ে এসেছি। ঠিক এই এতটুকু টবে প্রতিস্থাপন করার পরে যে কাঁঠাল ধরবে এতটুকু টবে হবে না, তবে আমি টবটি আবার পুনরায় চেঞ্জ করব, যার কারণে ছোট একটি টবে প্রতিস্থাপন করেছি। আর এই মাটি দেখতে পাচ্ছেন বেলে দোআঁশ মাটি দুই ভাগ নেওয়া হয়েছে। বেলে দোআঁশ মাটি 2 ভাগ নেওয়া হয়েছে, ভার্মি কম্পোস্ট 1 ভাগ আর কোকোপিট 1 ভাগ। এখানে কোকোপিট দেওয়া হয়েছে এই কারণে যে গাছের গোড়ায় যদি গাছে পানি দিলে যতটুকু পানির প্রয়োজন গাছের ঠিক ততটুকু পানি রেখে বাদবাকি পানি টবের যে ছিদ্র আছে নিচের ঠিক সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, যার কারণে কোকোপিট নেওয়া হয়েছে। আর ভার্মি কম্পোস্ট তো গাছের গ্রোথের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যার কারণে ভার্মি কম্পোস্ট ইউজ করা হয়েছে। আর কি আপনার ভার্মি কম্পোস্ট যদি না থাকে তো ব্যবহার করতে পারেন গোবরের সার, তবে গোবরের সারটি 1 বছরের পুরানো হতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যে গোবরের সারটি যেন 1 বছরের পুরানো হয়, তাহলে সব থেকে বেটার হয়। গাছটির টবে প্রতিস্থাপনটি এক পলক দেখে নেওয়া যাক। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন। और भिडियोटी विषय यदि कोनो कमेंट थाके तो कमेंट बक्से कमेंट करते पारेन। थैंक यू फॉर वाचिंग माई भिडियो।